হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ সব আপডেটগুলি তুলে ধরব। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন রাকিব হুসাইনের বোন ঋতু এবং মেহেদির রিলেশন নিয়ে কথা বলেছে মেহেদি, কি বলেছে, তাদের কতদিনের রিলেশন, তার বিস্তারিত বিষয়ে আপনাদের মাঝে জানাবো। অ্যান্ড গাইস, ওমরান ফায়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। অ্যান্ড গাইস, মামুন এবং লাইলা সম্পর্কে নতুন ভিডিও বের হয়েছে। এবং বন্ধুরা, প্রত্যয় হিরণ কিন্তু তার টিম মেম্বারদের নিয়ে একটা পোস্ট করেছেন, তিনি তার টিম মেম্বারদের নিয়ে কি বলেছে সেটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন, তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরান ফায়ার সম্পর্কে। গাইস, বাংলাদেশ সরকার বলেছিল এবং আমাদের মমতা জাফা বলেছিল 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে, এই গরমে মানুষ অতিষ্ঠ। গতকাল নামাজ পড়তে যেয়ে মানুষে বুঝেছে যে কতটা যন্ত্রণা এই লোডশেডিং এর জন্য মানুষের হচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, ওমরান ফায়ার এই গরম সম্পর্কে নতুন একটি ফানি ভিডিও বানিয়েছেন, চলুন সেই ভিডিওটি দেখে নেই। আজকে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর এমন চারটি দেশ যেগুলো রাতের বেলায় অনেক সুন্দর লাগে। যেমন এটা হলো রাত্রের সময়ের লন্ডন, এটা হলো রাত্রের সময়ের দুবাই, আর এটা হচ্ছে রাত্রের সময়ের ইতালি, আর এটা হলো রাতের সময়ের বাংলাদেশ। একটু অন্ধকার, কারণ কারেন্ট নেই। তো কারেন্ট থাকলে কিন্তু রাতের বাংলাদেশটাও অনেক সুন্দর। আপনাদেরকে আমি কারেন্ট আসার পরে দেখামনি, আপাতত একটু কারেন্ট আলা বাঙ্গির পোলা করে ফোন দিয়ে বই চালাই। মেহেদি এবং ঋতু হুসাইনের রিলেশন সম্পর্কে চলুন তাহলে মেহেদির মুখ থেকেই শুনে নেওয়া যাক তাদের ভিতরে কোন রিলেশন ছিল কিনা। ঋতু হচ্ছে আমার খুবই ছোট আদর একটা বোন, আর ও আমার থেকে অনেক বেশি ছোট, অনেক ছোট, অনেক ছোট বলতে অনেক বেশি। আর ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা একটু বেশি ভালো ছিল, কারণ হচ্ছে আমরা সবাই একত্রে থাকতাম, তো তো বন্ডিংটা ওর সাথে আমার একটু বেশি ভালো ছিল। দ্যাটস ওয়াই অনেকে মনে করছে যে এরকম কিছু একটা, বাট এরকম কিছু না। তো যাই হোক প্রিয় দর্শক, ঋতু হুসাইনের সাথে মেহেদিকে কেমনটা মানাবে যদি তাদের বিয়ে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে এই হুজুর ভাই সম্পর্কে। গাইস, আপনারা হয়তো জানেন ওরাই সব ওরাই টপ, মাদ্রাসার পোলাপান, ফাউনি কি ভাইয়া, এই ডায়লগের মাধ্যমে এই হুজুর ভাইরাল হয়েছিল। কিন্তু তিনি বাংলাদেশ সরকার লাইলার একটা নতুন গান রিলিজ হয়েছে, হয়তো আপনারাও দেখেছেন, কিন্তু সেই গানের সাথে আম্মাজান গানটি জুড়ে দেওয়া হয়েছে। এই গান জুড়ে দেওয়ার মিন কি এটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা লিজেন্ড রয়েছেন আমি আশা করি তারা অবশ্যই অবশ্যই এই গানের মিন খুঁজে বের করতে পারবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে রাহাত একটা কথা বলেছে, সে কি বলে চলুন দেখে নেওয়া যাক। 15-20 হাজার টাকার ঈদের শপিং করেও তোমাদের মন ভরে না, একটু খোঁজ নিয়ে দেখো, এমনও মানুষ আছে ঈদের নতুন জামা তো দূরে থাক, ঈদের দিন একবেলা ভালো মন্দ খাবারটাও জুটে না। দর্শক, এবার আসি হচ্ছে প্রত্যয় হিরণ সম্পর্কে। গাইস, বাংলাদেশের 2016 থেকে 2020 সালে ইউটিউবে দাপিয়ে বেরিয়েছে এই প্রত্যয় হিরণ, কিন্তু এই প্রত্যয় হিরণ হুট করেই সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে গিয়েছে। গাইস, তিনি 16 ঘন্টা আগে একটা পোস্ট করেছেন, সেখানে তার ফ্রেন্ডদেরকে দেখা যাইতেছে, সেখানে লেখা রয়েছে চিনেন ওদেরকে, 2016 থেকে 2020 হয়তো একবার হলেও আপনার মুখে হাসি এনেছে এরা, ওরা একটা ইউটিউবে টিম ছিল না শুধু, ওরা সেই ছোট্টবেলার বন্ধু আর একজন আরেকজনের 24 ঘন্টার লাইভ সাপোর্ট ছিল। এখন ওদের এক একজন এক এক দেশে, হয়তো ওরা আবার একদিন ফিরে আসবে, একটা ভিডিও হলেও বানাবে। আমি আসলেই ওই দিনগুলোকে পাগলের মতো মিস করি। আমরা সবাই চাই প্রত্যয় হিরণ আবার সোশ্যাল মিডিয়াতে ফিরে আসুক, সবাইকে বিনোদন দিক। আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।